বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত ইউজারবৃন্দ, টেলমি বিডি ইউটিউব চ্যানেল, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে সেটি মেমিসে অর্থাৎ মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা বকেয়া বা এরিয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটি এ টু জেড লাইভ আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং মাদ্রাসা শিক্ষার সকল আপডেট পেতে টেলমি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল কাজ, মাদ্রাসা শিক্ষক কর্মচারী কিভাবে এরিয়ার বা বকেয়ার জন্য আবেদন করবেন সেটি এখন দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় জুবৃন্দ, আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার চয়েস করবেন। আমি ক্রোম ব্রাউজার চয়েস করেছি। ক্রোম ব্রাউজারের সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসে লিখবেন MEMIS, লিখে গো বা ইন্টার বাটন প্রেস করবেন। গো বা ইন্টার বাটন প্রেস করলে আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখানে একেবারে উপরের দিকে লেখা দেখবেন মেমিস হোম, মেমিস হোম, এবং এর উপরে লেখা আছে www.memis.gov.bd, এই লিঙ্কে ক্লিক করবেন। আমি এই লিঙ্কে ক্লিক করলাম। সুপ্রিয় ইউজারবৃন্দ, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে মেমিসের একেবারে হোম পেজে নিয়ে আসবে। আপনারা এই হোম পেজ থেকে যে কাজটি করবেন, মাঝ উপরের লাইনের মাঝামাঝি দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ OA, এই অনলাইন অ্যাপ্লিকেশন এবং OA ট্যাবে ক্লিক করবেন। সামনে মেমিস অনলাইন অ্যাপ্লিকেশন সাইন ইন ট্যাব ওপেন হবে। আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখছেন এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখবেন বকেয়া, এই টাকার চিহ্ন রয়েছে এবং নিচে রয়েছে বকেয়া। আপনারা এই বকেয়াতে ক্লিক করবেন। বকেয়াতে ক্লিক করলে আপনাদের সামনে কিছু জরুরি নির্দেশনা চলে আসবে। আপনারা এই জরুরি নির্দেশনাগুলো মনোযোগ সহকারে পড়বেন এবং আবেদনের কিছু তথ্য এখানে বলা থাকবে। জরুরি নির্দেশনাগুলো পড়ার পর আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি কী কী কাগজপত্র লাগবে বকেয়ার জন্য অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট বকেয়ার জন্য আবেদন। প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত এবং সভাপতি, প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর, মোবাইল নম্বর উল্লেখ সহ প্রেরণ করতে হবে। দুই নম্বরে রয়েছে নিয়োগপত্র ও যোগদানপত্র। তিন নম্বরে রয়েছে জন্ম তারিখ, সংশোধনের আদেশের কপি অবলিক আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিএর কপি প্রযোজ্য ক্ষেত্রে। পূর্বের প্রতিষ্ঠানের বা পদের সর্বশেষ এমপিওর কপি, বর্তমান প্রতিষ্ঠানের বা পদের প্রথম এমপিওর কপি, সর্বশেষ বেতন বিলের কপি, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি রেজুলেশন, ব্যাংক নন ড্রায়াল সনদ। সুপ্রিয়জবৃন্দ, এখানে যে আট রকম কাগজের কথা রয়েছে, এখানে আট রকম কাগজের মধ্যে আপনার জন্য যেগুলো প্রযোজ্য হয় সেগুলো পূর্বেই স্ক্যান করে সেগুলো পিডিএফ আকারে তৈরি করে রাখবেন। এই পর্যায়ে আপনারা এগ্রি নামক যে বাটন রয়েছে, এই এগ্রি চার কোনা বক্স, এই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লাই অনলাইন বাটনটি অন হয়ে যাবে। এরপর আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এরিয়ার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এ পর্যায়ে আসার পর আপনারা দেখবেন আপনাদের জোন, ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট, ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট কোড এবং ইনস্টিটিউট ইন নম্বর চলে আসবে। এরপরে ইন্ডেক্স নম্বরের ঘরটি থাকবে ফাঁকা। আপনারা ইন্ডেক্স নম্বরের ঘরে আপনাদের ইন্ডেক্স নম্বরটি লিখবেন। আমি একটি ইন্ডেক্স নম্বর লিখলাম। ইন্ডেক্স নম্বর লেখার পরে আপনারা লোড এমপ্লয় ইনফো বাটনে ক্লিক করবেন।
সুপ্রিয় জোরবিন্দু, লোড ইমপ্লয় ইনফ্লো বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের তথ্যগুলো চলে আসবে। আপনারা দেখবেন সব তথ্য চলে আসছে, একেবারে ডান পাশে দেখবেন এরিয়ার, অর্থাৎ আপনি কত টাকা, প্লিজ ইনপুট দ্য কারেক্ট অ্যামাউন্ট, আপনি কত টাকা এরিয়ার পাবেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে টাইপ করবেন, এবং এরিয়ার ফ্রম ডেট, এরিয়ার টু ডেট, অর্থাৎ আপনার কত তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এরিয়ার পাবেন সেটা এখানে যে তারিখের বাটন রয়েছে সেই তারিখের বাটনটি হ্যাঁ ক্লিক করে সেটি সিলেক্ট করবেন। এখানে তারিখ রয়েছে, এখান থেকে প্রথমে বছর, তারপরে মাস এবং দিন এভাবে সিলেক্ট করবেন। এরপরে আপনাকে দেখাবে টাইপ অফ ম্যানেজিং কমিটি, ম্যানেজিং কমিটি কী ধরনের রয়েছে সেটি এখানে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি সাব মেনু ওপেন হবে, রেগুলার, অ্যাডহক এবং স্পেশাল, আপনার যেটা কমিটি আছে যে ধরনের সেটি লিখবেন। সুপ্রিয়জের বিন্দু, এরপরে আপনারা দেখবেন যে ড্রেশন অফ কমিটি বডি, এরপরে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য আপনারা স্টেপ বাই স্টেপ দিয়ে আপনারা চলে যাবেন অ্যাটাস্ট ফাইলে। অ্যাটাস্ট ফাইলে আমরা পূর্বে যে কাগজগুলোর কথা বলেছিলাম আপনারা স্ক্রিন করে রাখছেন সেই কাগজগুলো, এক নম্বরে যে আবেদনপত্র এখানে সেই সোর্স ফাইলে ক্লিক করবেন, করে সেই ফাইলটি অ্যাটাস্ট করবেন। অ্যাটাস্ট করার পরে আপনারা আবার প্রিভিউ দিয়ে সেই কাগজগুলো অ্যাটাস্ট ঠিক আছে কিনা সেগুলো দেখবেন। এভাবে পর্যায়ক্রমে সব কাগজগুলো অ্যাটাস্ট করবেন, এবং অ্যাটাস্ট করার পর আপনারা ফরওয়ার্ড বাটনে ক্লিক করলে একেবারে আপনাদের অধিদপ্তরের উদ্দেশ্যে চলে যাবে, এবং আপনি যদি সেটি পূর্বে সাবমিট করার পূর্বেই আরেকবার সংশোধন করতে চান তাহলে আপনি সেভ অ্যান্ড ড্রাফট বাটনে ক্লিক করে এটি সেভ করে রাখতে পারেন, এবং ফরওয়ার্ড বাটনে ক্লিক করলে একেবারে আর সংশোধন করার সুযোগ থাকবে না। এটি আপনি যদি কোনো তথ্য একেবারে আপনি জানেন যে নির্ভুল হয়েছে তাহলে আপনি ফরওয়ার্ড বাটনে ক্লিক করবেন, এবং কোনো তথ্য সন্দেহাতীত হলে বা পরে আরেকবার দেখার ইচ্ছা থাকলে নির্ধারিত ডেটের আগেই আপনি অবশ্যই সেভ অ্যান্ড ড্রাফট বাটনে ক্লিক করে কাজটি সম্পূর্ণ করবেন। সুপ্রিয় ইউজারবৃন্দু, এতক্ষণ আপনারা টেল মি বিডি ইউটিউব চ্যানেলের সাথে ছিলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে আবারও অনুরোধ করছি, আপনারা যদি এখনও টেল মি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।